হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে নতুন একটা প্রোডাক্ট সম্পর্কে বলবো। এই প্রোডাক্টের নাম হচ্ছে পিঙ্ক ডায়মন্ড হোয়াইটেনিং ক্রিম। এই ক্রিমটা কী ধরনের কাজ করে এবং এটি কীভাবে ইউজ করতে হবে সেই সম্পর্কে আজকে আমি ভিডিওতে ডিটেলস আলোচনা করব। এই ক্রিমটার ওজন 30 গ্রাম এবং এটি থাইল্যান্ডের একটি প্রোডাক্ট। এই ক্রিমটি এমন একটি ক্রিম যা আপনার ড্যামেজ স্কিনকে রিপেয়ার করে সুপার পিঙ্কিশ হোয়াইট করবে। যেসব আপুদের পাকিস্তানি ক্রিম ইউজ করে স্কিন ড্যামেজ হয়ে গেছে, তাদের ড্যামেজ স্কিনটাকে রিপেয়ার করতে এই ক্রিমটা অনেক ভালো কাজ করে থাকে। অনেক নাইট ক্রিমই আছে আমাদের স্কিনকে রিপেয়ার করে না, কিন্তু এই ক্রিমটা এমন একটি ক্রিম যা আমাদের স্কিনকে রিপেয়ার করবে এবং পাশাপাশি আমাদের স্কিনে একটা পিঙ্কিশ গ্লো নিয়ে আসবে এবং পিঙ্কিশ হোয়াইট করবে। স্কিনটাকে একদম গোলাপি আভা স্কিনে নিয়ে আসবে এবং স্কিনটাকে অনেক বেশি ফর্সা করবে। এই ক্রিমটা কী কী কাজ করে থাকে? ত্বক ফর্সা ও উজ্জ্বল করে মিনিমাম 8 থেকে 10 সেন্ট। এই ক্রিমটা ব্যবহার করলে ত্বকে এনে দেবে গোলাপি আভা, ড্যামেজ ত্বক পুরোপুরি রিপেয়ার করবে। এই ক্রিমটি ত্বকের কালচে ভাব ও রোদে পোড়া কালচে দাগ দূর করবে। এই ক্রিমটি ব্যবহারের ফলে ত্বক অনেক বেশি নরম হবে এবং ত্বকের যাদের তৈলাক্ত ভাব আছে তাদের তৈলাক্ত ভাব দূর হয়ে যাবে এবং চোখের নিচের ডার্ক সার্কেল দূর করবে। এই ক্রিমটা ইউজ করলে আপনাদের ত্বক অনেক বেশি মসৃণ হয়ে যাবে এবং এই ক্রিমটি যদি আপনারা নিয়মিত ইউজ করেন তাহলে 2 থেকে 3 সপ্তাহের মধ্যে একটা ভালো রেজাল্ট পাবে। এই ক্রিমটি আপনারা যে কোনো ধরনের স্কিনে ব্যবহার করতে পারবেন। এটা ব্যবহারের সাথে সাথে সিরাম এবং ভালো মানের ফর্সাকারী ফেস ওয়াশও ব্যবহার করতে পারবেন। এই ক্রিমটার সাথে যদি ভালো মানের ফর্সাকারী সিরাম এবং ভালো মানের ফর্সাকারী ফেস ওয়াশ ইউজ করেন তাহলে আপনারা আরও দ্রুত ভালো রেজাল্ট পাবেন। এই ক্রিমটা ছেলে মেয়ে উভয় ব্যবহার করতে পারবেন। এই ক্রিমটা আপনারা কীভাবে ইউজ করবেন? রাতে ফেস ওয়াশ অথবা সাবান দিয়ে মুখ ধুয়ে নিন এবং পিঙ্ক ডায়মন্ড ক্রিমটি ভালোভাবে মুখে, গলাতে, ঘাড়ে, কানে ব্যবহার করুন। যাদের স্কিনে অ্যালার্জি আছে তারা অবশ্যই ওষুধ খাবেন এবং এই ক্রিমটা ব্যবহার করলে আপনারা প্রত্যেক দিন রাতে যখন ক্রিমটা লাগাবেন তখন ক্রিমটা লাগিয়ে ঘুমিয়ে পড়বেন। এরপর সকালে উঠে মুখটা ভালো করে ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে একটা ভালো মানের ফর্সাকারী সিরাম স্কিনে ইউজ করবেন। এছাড়া যারা সিরাম ইউজ করতে চাচ্ছেন না তাতেও কোনো সমস্যা নেই। এই ক্রিমটা অনেক ভালো কাজ করে থাকে। এই ক্রিমটা হোয়াইটেনিংয়ের জন্য অনেক ভালো কাজ করে থাকে এবং যাদের স্কিনে স্পট আছে তাদের স্পটটাকে সহজেই রিমুভ করবে এবং স্কিনটাকে অনেক বেশি ফর্সা করবে। যারা অনেক বেশি ফর্সা হতে চাচ্ছেন, একদম সাদা হতে চাচ্ছেন, তারা অবশ্যই এই ক্রিমটা ইউজ করবেন এবং এই ক্রিমটা ইউজ করলে স্কিনে একটা গোলাপি আভা আসবে। এই প্রোডাক্টটি যারা যারা আমাদের কাছ থেকে নিতে চাচ্ছেন তারা এক্ষুনি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আমাদের অর্ডার করতে পারেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবেন। সো ভালো থাকবেন সবাই। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না, যাতে করে আপনারা আমার নতুন নতুন ভিডিওগুলো সবার আগে দেখতে পারেন। সো ভালো থাকবেন সবাই।